ওয়েলকাম বন্ধুরা ট্রাই টু আন্ডারস্ট্যান্ড ম্যাথামেটিক্সে স্বাগতম আজকে আমরা স্কোয়ার রুটের কিছু প্রবলেম নিয়ে এসেছি যেই রকম প্রবলেমগুলো আমরা প্রায়ই কম্পিটিটিভ এক্সামে দি দেখে থাকি এবং এই রকম প্রবলেমগুলো খুব সহজেই আমরা ফর্মুলার সাহায্যে করতে পারি আমরা এখানে আজ আমরা ছটা টাইপ করব। এখানে ফার্স্ট টাইপ যেটা হচ্ছে রুট ওভার এ প্লাস রুট ওভার এ প্লাস এইরকম করে যদি ইনফিনিটিভ পর্যন্ত চলতে থাকে এটা হচ্ছে ইনফিনিটিভ সাইন তখন এইরকম প্রবলেমের অ্যান্সার কিভাবে করতে পারবো না প্রথমে আমরা রুট বের করে নেব রুট ওভার ফোর এ প্লাস ওয়ান প্লাস ওয়ান বাই টু এটা তাহলে এই রকমভাবে এই প্রবলেমটা আমরা সলভ করতে পারি কিভাবে দেখো এইখানে আমরা তাহলে সিক্সকে কি হিসাবে কনসিডার করব না এ হিসাবে কনসিডার করব তাহলে ফর্মুলা অনুযায়ী আমার এখানে এ সমান হচ্ছে সিক্স ওকে তাহলে ফর্মুলাতে পুট করে দাও তাহলে কী হবে না রুট ওভার ফোর এ মানে ফোর ইন্টু সিক্স প্লাস ওয়ান এবং প্লাস ওয়ানটা কিন্তু রুটের বাইরে বাই টু তাহলে ক্যালকুলেশন করো তাহলে রুটের মধ্যে হচ্ছে ফোর ইন্টু সিক্স টোয়েন্টি ফোর প্লাস ওয়ান মানে টোয়েন্টি ফাইভ রুট বাই এবার রুট মানে আমরা সবাই জানি সেটা কত না ফাইভ বাই ফাইভ প্লাস ওয়ান অর্থাৎ সিক্স বাই টু তাহলে আমার এখানে অ্যান্সার হচ্ছে থ্রি ক্লিয়ার তাহলে আমরা এখানে এই ফর্মুলাটা যদি শুধু মাথায় খেয়াল রাখতে পারি তাহলেই এইরকম টাইপের যে কোনো প্রবলেম সলভ করতে পারি এবার দেখে নেওয়া যাক আমাদের সেকেন্ড টাইপ সেকেন্ড টাইপটা কি না প্রবলেমে যদি সেম টাইপ থাকবে রুটোভার এ মাইনাস রুটওভার এ মাইনাস রুটওভার এ মাইনাস এইরকম করে যদি ইনফিটিভ অবধি থাকে তাহলে আমরা এটার ভ্যালু বের করতে পারি এই ফর্মুলার মাধ্যমে একই রকম তুমি যদি একটু লক্ষ্য করো সেইখানে ফর্মুলাতে ছিল রুট ওভার ফোর এ প্লাস ওয়ান প্লাস ওয়ান বাই টু আর এখানে মাইনাসের ক্ষেত্রে যখন সবগুলো মাইনাস থাকবে এখানে এই প্লাস ওয়ানটা মাইনাস ওয়ান হয়ে যাবে তাহলে আমরা এই ফর্মুলাটা খুব সহজেই মাথায় রাখতে পারবো বা এই দুটো প্রবলেমের আরও শর্ট ট্রিক আছে যেটার মাধ্যমে আমরা খুব সহজে বলতে পারবো সেটা নেক্সট নেক্সট স্লাইডে আসছি সাপোজ দেখো তাহলে এখানে আমরা যদি এই ফর্মুলার সাহায্যে এই প্রবলেমটা সলভ করি তাহলে এখানে এই সিক্সকে কনসিডার করে নেবো কি না এ এর ভ্যালুই হচ্ছে সিক্স তাহলে ফর্মুলাতে পুট করো ফর্মুলা বলেছে কি না রুট আন্ডার ফোর এ ফোর ইন্টু এর ভ্যালু হচ্ছে সিক্স প্লাস ওয়ান এবং মাইনাস ওয়ানটা কিন্তু রুটের বাইরে বাই টু তাহলে একই রকম ক্যালকুলেশান হবে রুট ওভার টোয়েন্টি ফোর প্লাস ওয়ান মানে রুট টোয়েন্টি ফাইভ মাইনাস ওয়ান হোল ডিভাইডেড বাই টু রুট টোয়েন্টি ফাইভ মানে ফাইভ মাইনাস ওয়ান বাই টু ফাইভ ফাইভ মাইনাস ওয়ান মিনস ফোর ফোর বাই টু টু তাহলে এইরকম টাইপের প্রবলেমের ক্ষেত্রে আমরা এই ফর্মুলার সাহায্যে খুব সহজেই বের করে নিতে পারবো দেখো এই প্রবলেমগুলোকে আমরা আরও কীভাবে শর্টে করতে পারি তবে কি সব প্রবলেমের ক্ষেত্রে হবে না একটা স্পেসিফিক টাইপের প্রবলেমের ক্ষেত্রে হবে দেখো কোন রকম স্পেসিফিক প্রবলেমের ক্ষেত্রে না যেইখানে এই যে আমার কাছে যেটা এ থাকে যেটা এই যে ভ্যালুটা আগের প্রবলেমের মতোই দেখো সেম টাইপ রুট ওভার টুয়েলভ প্লাস রুট ওভার টুয়েলভ প্লাস টুয়েলভ প্লাস ইনফিটি পর্যন্ত আছে তার মানে আমি এখানে টুয়েলভটা কী হিসাবে কাজ করছে না এই হিসেবে কাজ করছে যখন এই এটাকে পরপর দুটো নাম্বারের প্রোডাক্ট আকারে পরপর দুটো নাম্বারের প্রোডাক্ট মানে বলতে যাচ্ছি ক্রমিক সংখ্যার গুণফল আকারে যদি এক্সপ্রেস করতে পারা যায় তখন প্লাস সাইনের প্রবলেমের ক্ষেত্রে বড় উত্তরটা হবে এবং মাইনাস সাইনের প্রবলেমের ক্ষেত্রে ছোটো উত্তরটা হবে কি বলছি দেখো আবার রিপিট করছি যদি কোনো প্রবলেমে সেম টাইপ এই টাইপের প্রবলেম থাকে যে রুট ওভার এ প্লাস এ প্লাস রুট এ প্লাস এই রকম করে যদি ইনফিটি পর্যন্ত থাকে এবং এই একে যদি পরপর দুটো নাম্বারের প্রোডাক্ট আকারে লেখা যায় দেখো টুয়েলভকে আমরা কিন্তু পরপর দুটো নাম্বার অর্থাৎ থ্রি আর ফোর এরা হচ্ছে কিন্তু ক্রমিক নাম্বার তাহলে থ্রি আর ফোর হচ্ছে এটা দুটো পরপর দুটো নাম্বার এদের প্রোডাক্ট আকারে লিখতে পেরেছি টুয়েলভটাকে তাহলে এখানে টু থ্রি আর ফোরের মধ্যে বড়কে না গেটার নাম্বার অর্থাৎ ফোর যখন গেটার নাম্বারটা কখন হবে যখন প্রবলেমে সাইনগুলো সব প্লাস থাকবে তখন গেটার নাম্বারটা অ্যান্সার হবে অর্থাৎ এখানে অ্যান্সার হবে ফোর তোমরা এই প্রবলেমটা আগের যে ফর্মুলা করেছি যে রুট ওভার ফোর এ প্লাস ওয়ান বাই টু এই ফর্মুলা দিয়ে তুমি অ্যাপ্লাই করে ভেরিফাই করতে পারো সেমভাবে যখন মাইনাসের ক্ষেত্রেও প্রবলেম থাকবে এইখানে এটাকে দেখো এই যে এটাকে পরপর দুটো নাম্বারের প্রোডাক্ট আকারে লেখা যাচ্ছে কি না দেখো যদি লেখা যায় তাহলে এর থেকে সহজ আর নেই যেমন টুয়েলভকে এখানেও সেমভাবে আমরা লিখতে পারি থ্রি ইন্টু ফোর করলে কত হয় টুয়েলভ হয় তাহলে থ্রি আর ফোর এর মধ্যে ছোটো সংখ্যাটা কোনটা না ছোটো হচ্ছে থ্রি তাহলে এই প্রবলেমের ক্ষেত্রে অ্যানসার হবে থ্রি এবং প্লাসের ক্ষেত্রে অ্যানসার হবে ফোর ক্লিয়ার নেক্সট টাইপ নেক্সট টাইপ দেখো যখন আমার রুটের মধ্যে সবই রুট থাকবে রুটের মধ্যে আছে দেখো এক সাইনগুলো কেমন অল্টার করে আছে একবার আছে কি এ প্লাস আবার আছে রুট এ মাইনাস আবার আছে রুটওভার এ প্লাস আবার রুট আছে এ মাইনাস এইরকমভাবে যদি ইনফিনিটি পর্যন্ত চলতে থাকে সেই টাইপের প্রবলেমের ক্ষেত্রে আমরা সলভ করবো কীভাবে না সলভ করবো আমাদের এই ফর্মুলার মাধ্যমে যে রুট ওভার ফোরে মাইনাস থ্রি প্লাস ওয়ান বাই টু করলেই অ্যান্সার চলে আসবে তাহলে দেখে নেওয়া যাক এই এই রুলের মাধ্যমে আমরা কিভাবে প্রবলেম সলভ করতে পারি দেখো প্রবলেম নাম্বার ফাইভে ঠিক সেম টাইপের একটা প্রবলেম নিয়েছি এখানেও দেখো রুটের মধ্যে সিক্স প্লাস আছে একবার আবার আছে কি না সিক্স মাইনাস অর্থাৎ সাইনগুলো অল্টারনেটভাবে চলছে একবার প্লাস একবার মাইনাস কিন্তু স্টার্টিংটা হতে হবে প্লাস দিয়ে তার ক্ষেত্রে এই ফর্মুলা ঠিক আছে আর মাইনাস হলে কী হবে না নেক্সট সেটা টাইপ ফোরে আমরা করেছি তাহলে তখন এই প্লাসের জায়গায় মাইনাস হবে সুতরাং ফর্মুলা মনে রাখা ইজি আবার বলবো পরে তাহলে দেখো এখানে এই প্রবলেমের ক্ষেত্রে আমি আমার সিক্সটাকে কীভাবে কনসিডার করতে হবে না সিক্সটাই হচ্ছে আমার কী এ তাহলে ফর্মুলাতে পুট করো তাহলে ফর্মুলাতে পুট করলে কী হবে না রুট অর্থাৎ ফোর ইন্টু সিক্স মাইনাস থ্রি এটা গোটাটাই রুটের মধ্যে প্লাস ওয়ান বাই টু ক্যালকুলেশানটা করো তাহলে হচ্ছে রুট অভার সিক্স ইন্টু ফোর করলে কত না টোয়েন্টি ফোর এই দুটো জিনিস রুটের মধ্যে প্লাস ওয়ান বাই টু আচ্ছা টোয়েন্টি ফোর করলে কত আসে না টোয়েন্টি আসে তাহলে আমার অ্যান্সার কী হবে না রুট আন্ডার টোয়েন্টি ওয়ান এটাই আমার অ্যান্সার সেমভাবে দেখো টাইপ ফোরটা কি না যদি আমার সাইনটা হচ্ছে প্রথমে স্টার্টিংটা মাইনাস হচ্ছে মানে এ মাইনাস তারপর এ প্লাস আবার রুট এ মাইনাস আবার রুট এ প্লাস এই রকমভাবে যদি ইনফিনিটি পর্যন্ত থাকে ইনফিনিটি পর্যন্ত কিন্তু থাকতেই হবে এটা মাস্ট সব প্রবলেমের ক্ষেত্রে তখন আমার ফর্মুলাতে দেখো একটু খেয়াল করলেই বুঝতে পারবে তখন ফর্মুলাতে ছিল যখন প্রথমে প্লাস দিয়ে স্টার্ট হয়েছিলো তখন ছিল রুট ওভার ফোর এ মাইনাস থ্রি এখানে প্লাস ছিল আর মাইনাস দিয়ে যখন স্টার্ট হবে এখানে মাইনাস হয়ে যাচ্ছে ঠিক আছে ফর্মুলাটা খুবই ইজি যখন রুট ওভার সবই যদি প্লাস সাইন থাকে তখন ফর্মুলাটা কী ছিল না ফোরে এ প্লাস ওয়ান এখানেও প্লাস ওয়ান ছিল আর যখন সবই মাইনাস হয়ে যাবে তখন ফোরে প্লাস ওয়ান মাইনাস ওয়ান ছিল তাহলে সিমিলারিটি আছে যখন স্টার্টিংটা মাইনাস দিয়ে হবে এখানটা মাইনাস ওয়ান হবে যখন স্টার্টিংটা প্লাস মাইনাস অল্টারনেটভাবে হবে তখন এটা তোমার প্লাস হবে ক্লিয়ার তাহলে এখানে মাইনাস আছে তাই মাইনাস হবে তাহলে এই প্রবলেমটা সলভ করা যাক একই রকমভাবে তাহলে এখানে সিক্সটা কি হবে না সিক্সটা কি আমাকে এ কনসিডার করে নিতে হবে তাহলে ক্যালকুলেট করি প্রথমে হচ্ছে ফোর এ মাইনাস থ্রি অর্থাৎ ফোর ইনটু এ মানে কত না এ মানে হচ্ছে 6 -3 থ্রি মাইনাস ওয়ান বাই টু তাহলে ক্যালকুলেট করো লাইন টানবো রুট আন্ডার তাহলে 24 -3 মাইনাস থ্রি আচ্ছা আরেকবার লিখেই দিচ্ছি 24 -3 মাইনাস থ্রি এটা রুটের মধ্যে কিন্তু মাইনাস আলাদা হবে বাই টু তাহলে টোয়েন্টি ফোর মাইনাস থ্রি করলে কত হচ্ছে না টোয়েন্টি ওয়ান মাইনাস ওয়ান বাই টু এটাই আমার আনসার এর বেশি আমরা সিম্প্লিফাই করতে পারবো না এটাই আমার আনসার ক্লিয়ার আশা করি প্রত্যেকে এটা বুঝতে পেরেছ নেক্সট টাইপ দেখো নেক্সট টাইপ হচ্ছে যখন রুটের মধ্যে কি আছে না রুটে আবার রুটে আবার রুটে রুটে করে ইনফিনিটি অবধি চলবে তাহলে এখানে কিছু নেই কিছু সাইন নেই মানে কি চিহ্ন আছে না এই দুজনের মাঝে মাল্টিপ্লিকেশান সাইন আছে মানে অ্যাকচুয়াল প্রবলেমটা রুটে ইন্টু আবার রুটে ইন্টু রুটে ইন্টু সবাই কিন্তু রুটের মধ্যে আবার থাকতে হবে ইনফিনিটি পর্যন্ত থাকতে হবে তাহলে এই রকম টাইপের প্রবলেমের ক্ষেত্রে অ্যান্সার কি হবে না সব সময় এ অ্যান্সার হবে সব সময় এ অ্যান্সার হবে তাহলে রকম তাহলে আমরা প্রবলেম নাম্বার সিক্সটা কি হবে না একই রকমভাবে করে নাও রুট সিক্স ইন্টু রুট সিক্স ইন্টু রুট সিক্স করে ইনফিনিটিভ অবধি আছে সিম্পল আমার অ্যান্সার কি থিওরি কী বলছে না শুধু এ হবে তাহলে শুধু এখানে করে দাও অ্যান্সার হবে শুধু এ এ মানে কত এখানে এর জায়গায় কত আছে না সিক্স তাহলে অ্যান্সার হবে সিক্স ক্লিয়ার আশা করি প্রত্যেকের কাছেই ক্লিয়ার নেক্সট আমাদের লাস্ট টাইপ যে যদি কোনো জায়গায় রুট আন্ডার এ ভাজিত ডিভা ডিভিশন রুট অভার এ ভাজিত রুট এ করে ইনফিটি পর্যন্ত থাকে তখন আমার অ্যানসার কত হবে না কিউব রুট অফ এ কিউব রুট অফ এ বা এর ঘনমূল যেমন বর্গমূল হয় সেই রকম ঘনমূল সেই কিউব রুট অফ এ হবে অ্যান্সার ঠিক আছে তাহলে এইরকম টাইপের এক আরেকটা প্র কোশ্চেন যদি নিয়ে নিই সেমভাবে যে কোনো জায়গায় যদি রুট এইট ভাজিত রুট এইট ভাজিত রুটেইট করে ইনফিটি পর্যন্ত থাকবে আজকে আমরা যত প্রবলেম নিয়েছি সবই যেন ডট ডট করে ইনফিটি পর্যন্ত থাকে সেই রকম কেসগুলো তাহলে এটার অ্যান্সার কী হবে না এখানে এর জায়গায় কত আছে না এর জায়গায় এইট আছে তাহলে অ্যান্সার হচ্ছে কিউব রুট অফ এইট কিউব রুট অফ এইট বা এইটের ঘনমূল কত না আমরা জানি এইটের ঘনমূল হচ্ছে টু কারণ কি না টু কিউব ইকুয়াল টু এইট হয় তাহলে দুদিকে যদি কিউব রুট করে নিই কিউব রুট অফ টু কিউব অর্থাৎ এটা সমানই হচ্ছে কিউব রুট অফ এইট তাহলে টু ইকোয়াল টু হবে কিউব রুট অফ এইট বা এইটের ঘনমূল হচ্ছে টু ক্লিয়ার নেক্সট প্রবলেম 9 এটা তোমাদের জন্য হোমওয়ার্ক থাকছে তোমরা এটা আনসার আমাকে কমেন্টে জানাবে ওকে প্রবলেমটা কি না সিম্পল রুট আন্ডার বাহাত্তর মাইনাস রুট বাহাত্তর মাইনাস রুট বাহাত্তর করে ইনফিনিটি পর্যন্ত আছে তাহলে এর অপশান কোনটা হবে এ হচ্ছে এইট বি নাইন সি হচ্ছে সেভেন ডি হচ্ছে নান তাহলে চ্যানেলটাকে অবশ্যই লাইক করো ভিডিওটা ভালো লাগলে শেয়ার করো অবশ্যই সাবস্ক্রাইব করবে চ্যানেলটাকে ওকে থ্যাংক ইউ